যশোরে এবছর ফুলের বাম্পার উৎপাদন হয়েছে। বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলের রাজধানী খ্যাত এই অঞ্চলের চাষিরা। এর মাধ্যমে গেল কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন এর সঙ্গে জড়িতরা। প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্যে তুলনা আফরিনের ডেস্ক রিপোর্ট। যশোরের আট উপজেলার 1500 হেক্টর জমিতে ফুল চাষের সঙ্গে জড়িত 4500 কৃষক, ব্যবসায়ী ও আড়তদার আছেন অন্তত 400। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ফুল সরবরাহ করা হয় এখানকার বাগান থেকে। বাম্পার উৎপাদন হলেও লাগাতার হরতাল আর অবরোধের কারণে জানুয়ারি পর্যন্ত এসব ফুলের বেশিরভাগই নষ্ট হয়েছে বাগানে, যার মাশুল গুনতে হচ্ছে বাগানিদের। এই হরতাল অবরোধের কারণে বহু টাকা লস হয়ে গেছে আমাদের। এগুলো এক এক পিসের পিছনে খরচ হয় 3-4 টাকা, সেখানে আমরা বিগত দিনে বিক্রি করছি 1-1.5 টাকা। কিছুদিন আগে যে হরতাল দেখেছিল এতে আমাদের বহু লস। রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হওয়ায় 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে নড়ে চড়ে বসেছেন চাষিরা। আগামী 14 ফেব্রুয়ারি ও 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেটে আমরা পৌঁছে যাবো এবং অনেক লাভবান হতে পারবো। বাগানে যথেষ্ট পরিমাণে ফুল আছে এবং ফুলের দামও আছে, তা আমরা বাজারে বিক্রি করে যথেষ্ট লাভবান। ব্যাংক ঋণ সুবিধা পেলে ফুল চাষের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। ব্র্যাক এখানে ট্রেনিং, ফুল চাষীদের ট্রেনিং এবং ঋণ কার্যক্রমের কথা বলা আছে, অথচ ব্র্যাক সেই কাজটা করছে না। সরকারের কাছে দাবি রাখতে চাই যে এই ফুল সেক্টরে কৃষকদের জন্য কৃষি ভিত্তিক লোন চালু করার জন্য। এ দুটি উৎসবে অন্তত 8 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন এই অঞ্চলের 4500 চাষি। তুলনা আফরিন, মোহনা, ন্যাশনাল ডেস্ক।